নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে মিষ্টির দোকানের মতো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি খুবই টেস্টি একটা তরকারি রেসিপি শেয়ার করছি মিষ্টির দোকানে যেরকম আমরা কচুরির তরকারি খেয়ে থাকি সেটা ভীষণই টেস্টি হয় আজকে আমি সেমভাবে বাড়িতেই তৈরি করে দেখাবো এটা আপনারা পুজোর ছুটিতে যে কোনো দিন সকালে কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে বানাতে পারেন এটা ভীষণ টেস্টি হয় এটা লুচি কচুরি কিংবা ডালপুরির সাথেও খেতে ভীষণই ভালো লাগে তাহলে শুরু করা যাক আমি মিষ্টির দোকানের মতো কচুরির তরকারি কীভাবে বানাই এই তরকারিটা বানানোর জন্য আমরা ছোলার ডালও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে মটর কলাই দিয়ে আজকে করে দেখাবো ওয়ান ফোর্থ কাপ মটর কড়াইকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা কুকার চাপিয়ে নিয়েছি এটাকে সেদ্ধ করে নেব তার জন্য সামান্য জল দিয়ে দিয়েছি আর সামান্য লবণ আর তেল দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। খুব বেশি গলিয়ে ফেলবো না যেহেতু পরে আবার এটাকে আলুর সাথে একটু সেদ্ধ করতে হবে তাই একটু মোটামুটি শক্তভাব রেখে এটাকে আমি সেদ্ধ করে নেব এখানে আমি তিনটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে যেহেতু খোসা সহ আমি এটা রেসিপিটা বানাবো তাই আলুগুলোকে প্রথমেই গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু খোসাগুলোকে অবশ্যই রাখতে হবে খোসা সহই করব যেহেতু মিষ্টির দোকানে খোসা সহই রান্না করা হয় তাহলে এর একটা আলাদা স্বাদ হয় এখানে আমি দেখি বুঝতে পারছেন আলুগুলোকে খুব ছোটো টুকরো করে নিই মোটামুটি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি এবার আমার আলুগুলোকে আমি খুব পরিষ্কার জল দিয়ে আবারও একবার ধুয়ে নিচ্ছি এবার আমি এখানে দেখে নিচ্ছি কড়াইটা আমার সেদ্ধ হয়েছে কি না কড়াইটা খুব বেশি সেদ্ধ করব না যেহেতু আলুর সাথে আর একবার আমি একটু কড়াইটা হালকা করে সেদ্ধ করে নিতে হবে তাই দেখে নিচ্ছি কড়াইটা দেখেই বুঝতে পারছেন যে কড়াইটা একদম খুব বেশি করলে যায়নি মোটামুটি একটু বেশি করেই প্রেস করতে হচ্ছে কড়াইটাকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি যখন তেজপাতা আর শুকনো লঙ্কাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে আর হিং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে হিংটা অবশ্যই দেবেন এই তরকারিতে এবার আমি যে আলুগুলোকে টুকরো করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি দু রকম লবণ ব্যবহার করছি বিড় লবণ আর সাধারণ লবণ টোটালটা এক চামচ দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুর গায়ে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি আমি আদা আর কাঁচা লঙ্কাকে সামান্য লবণ দিয়ে একটু হামান দৃষ্টি থেতো করে নিচ্ছি এইভাবে যদি বাটার বদলে থেত করে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা খুব বেশি ভালো হয় আদা কাঁচা লঙ্কা অ্যাড করার পর আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর বাদ বাকি আমি মশলাগুলো অ্যাড করছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ আপনারা মশলাটা কম বেশি বাড়িয়ে নেবেন যতটা পরিমাণ আলু আর কড়াইটা নেবেন মশলাটা সেই মতো ব্যবহার করতে হবে এবার সামান্য জল দিয়ে আমি মশলাটাকে আবার তরকারির সাথে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই সামান্য জল দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার যে কড়াইটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কড়াইটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি আলুর সাথে খুব ভালো করে কড়াইটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু আলুটা এখনো সেদ্ধ হয়নি আর কড়াইটাও সামান্য শক্ত আছে তাই পরিমাণ মতো জল দিয়ে আমি কড়াই আর আলু একসাথে আবারও একটু সেদ্ধ করে নেব। এবার এটাকে চাপা দিয়ে আমি আলু আর কড়াইটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব প্রায় সাত আট মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলু আর কড়াই দেখি বুঝতে পারছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুটো জিনিস অ্যাড করলেই তরকারি একদম রেডি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো যে কচুরির তরকারিটা আমরা খেয়ে থাকি সেরকম স্বাদই আপনারা অনুভব করবেন এর মধ্যে আমি সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম আর কচুরি মেথি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কচুরি মেথিটা থাকলে অবশ্যই আপনারা দেবেন তাহলে এর স্বাদ শতগুণ বেড়ে যায় এটা এতটাই সুন্দর খেতে হয় যে কোনো নিরামিষ দিনে আপনারা ষষ্ঠী সপ্তমী কিংবা অষ্টমীর সকালে আপনারা লুচি কচুরি কিংবা পুরির সাথে এই তরকারিটা অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন